পুরীর সমুদ্রের ধারে ডাক্তার ভদ্রের সঙ্গে দেখা, তিনি ও আমি পাশাপাশি বসেছিলাম কদিন বালির ওপরে, কিন্তু আলাপ হলো সামান্য সূত্রে। একদিন আম কিনতে গিয়ে বাজারে, টাকায় দিশি আম বিক্রি হচ্ছিল 28টা, আমি বলেছিলাম 35টা। এই নিয়ে আমওয়ালার সঙ্গে তর্ক বেঁধে গেল। ডাক্তার ভদ্র এসে তর্কের মীমাংসা করিয়ে দিয়ে 1 টাকায় 32টা আমের পদ খোলসা করে দিলেন। সুতরাং ভদ্রলোকের সঙ্গে আলাপ না হয়ে পারল না। ডাক্তার ভদ্র দেখতুম বেশ ঈশ্বরভক্ত ও ধার্মিক লোক, ফাঁক পেলেই ঈশ্বরের কথা বলতে আরম্ভ করেন। পুরীতে যত মঠ মন্দির ছিল আমাকে সব দেখিয়ে নিয়ে বেড়ালেন প্রায় সপ্তাহখানেক ধরে। বলেন ওই আমার বাতিক। একদিন আমাকে একটা গল্প বললেন সমুদ্রের বালির ওপরে বসে। ভদ্রলোকের নাম হারাধন ভদ্র, নিবাস হুগলি জেলার কি গ্রামে, সেখানে ডাক্তারি করেন, পশার মন্দ নয়, বাড়ির অবস্থা বেশ ভালো, অনেক ধান হয় বছরে, গরু বাছুর এক গোয়াল, ভালোভাবে খাওয়া পড়া চলে যায় দেশে। তার এক বাতিক পরের উপকার করা, নিজের বৃহৎ পরিবার, 4-5টি ছেলে মেয়ে, স্ত্রী, 2টি বেকার ছোট ভাই, তা সত্ত্বেও তিনি যখন যার দুঃখের কথা শোনেন পকেটের পয়সা বের না করে পারেন না, পকেট খালি করে দিয়ে তবেই তার তৃপ্তি। কত গরিব কুমারী মেয়ের পাত্র জোগাড় করে দিয়েছে নিজের অর্থ ব্যয় করে, কত দুস্থ লোককে সাহায্য করেছেন, এসব পরোপকারের গল্প তিনি আমাকে করেছেন। বেশ সরল লোক। সমুদ্র ধারে ঝাউবনের মধ্যে একটা মঠ আছে, শান্ত জনবিরল মঠটি, কি একটি বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু সম্প্রদায়ের হাতে বোধহয় তেমন টাকা করি নেই, বেশি লোকজনও থাকে না। এইবার থেকে তার নিজের কথাই বলি, বড় ভালো লাগতো মঠটি। বিকেলবেলায় ঝাউবনের মধ্যে দিয়ে হু হু করে সমুদ্রের হাওয়া আসত, হাওয়ার সঙ্গে মিশে আছে লবণাক্ত সমুদ্রের গন্ধ। বেশ ছায়া পড়ত মঠের আঙিনায়, মঠের বাগানে জুঁই বেল কৃষ্ণকলি ফুটত, আমি বিকেলের দিকে সেখানে যেতাম বেশিরভাগ। 2-3টি বৈষ্ণব সাধু সেই সময় বাসন কোসন মাজত, ঘরোয়াক ধুত, মঠের অন্যান্য কাজকর্ম করত, আমাকে একটা কাঁসার ঘটিতে চা নিয়ে এসে দিত, ফলমূল বাতাসা প্রসাদ দিত, বেশ কাটত সন্ধ্যাবেলাটা। প্রায়ই যাই সেখানে। এদের মঠের একটা ছোট্ট ঘরে একদিন একটা কৃষ্ণমূর্তি দেখি, রাধা নেই, শুধু কৃষ্ণমূর্তি, কালো পাথরের, এমন সুন্দর মুখশ্রী, এমন শান্ত চোখ দুটি, অনেক কৃষ্ণমূর্তি দেখেছি কিন্তু এই মূর্তিটি যেন সবচেয়ে পৃথক। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মূর্তিটি, কেমন যে ভালো লাগলো। সেই থেকে রোজ একবার করে যেতাম মূর্তিটি দেখতে, তেমন করে পূজা আর্চা হয় না বিগ্রহটির। এক একদিন একরাশ বেলফুল তুলে নিয়ে গিয়ে সাজিয়ে দিতাম বেদিতে, টাটকা তোলা বেলফুলের সুগন্ধে ভুরভুর করত মন্দির। রোজ দেখে দেখে মনে হলো এই কৃষ্ণ ঠাকুরটা এমন চমৎকার দেখতে, কেমন সুন্দর বালকের মতো অভিমান স্ফুরিত ওষ্ঠাধর, শান্ত সুকুমার মুখমণ্ডল, ঋষদ বঙ্কিম দৃষ্টিভঙ্গি, অথচ পুরী শহরের বহু মঠ মন্দিরের বিগ্রহের মতো ইনি বহুজন পূজিত, বহুজন দৃষ্ট বা বহুজন কাম্য নন, নিতান্ত অবহেলিত এবং উপেক্ষিত। কেউ একে জানে না, এখানে কেউ আসেও না, মঠের অন্নদাস সেবকরা হেলায় শ্রদ্ধায় 2টো ফুল ফেলে দিতে হয় তাই দেয়। রোজ রোজ দেখে কেমন একটা মায়া জন্মালো আমার এই বেচারি বিগ্রহটির ওপর, ওই জন্য নিজের হাতে বেলফুল তুলে নিয়ে গিয়ে বেদি সাজিয়ে দিতাম। পুরী থেকে চলে এলাম মাসখানেক পরে, কর্মস্থলে ফিরে এসে সদা সর্বদা ওই বিগ্রহটির মুখশ্রী আমার মন জুড়ে বসেই রইল। কেমন একটা মায়া, যেন আপনার কোনো লোককে অসহায় ও অনাদৃত অবস্থায় ফেলে এসেছি কত দূরে, এমন মনের ভাব আমার কখনোই হয় না, এর আগেও হয়নি কোনো কারণে, নিজের মনের ভাবে নিজেই বিস্মিত হই, আবার ছুটে গিয়ে দেখতে ইচ্ছে হয় একেবারটি। কিন্তু হুগলি জেলার একটা অখ্যাত পল্লীগ্রাম থেকে পুরী অনেক দূর, পয়সার সে সচ্ছলতার অভাব যার বলে বছরে 2বার করে পুরী যাওয়া চলে,
এ ব্যাপারে বছরখানেক পরে আবার চৈত্র বৈশাখ মাস এলো। মন অমনি বিষম চঞ্চল হয়ে উঠল দূরের এক নীল সমুদ্র, ঝাউবন ও পোলঙ্গ গাছের ছায়াবিরল কুঞ্জের জন্য। সেই সমুদ্র সৈকত, সেই জ্যোৎস্না, সেই প্রাচীন মন্দিরের শাড়ি, পুরনো দরজার দুদিকে স্পর্ধিত ভঙ্গি, ঝম্পসিংহের দল, সর্বোপরি সেই ক্ষুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের মঠটিতে অনাদৃত সেই বালক বিগ্রহ মূর্তি, এদের আকর্ষণ প্রবল হয়ে উঠল মনের মধ্যে। অমনি কিছু টাকা জোগাড় করে পুরী এসে পড়লাম। মারুতি পাটপুর স্টেশন যখন ছাড়ল, তখন আমার মন উড়ে চলেছে সেই বৈষ্ণব মঠের বিগ্রহের কাছে। কতক্ষণ পুরী স্টেশনের ট্রেন আসবে? পুরীতে পদার্পণ করেই রিক্সা নিয়ে ছুটলাম ধর্মশালার দিকে। বেলা তখনও সামান্য আছে, জিনিসপত্র ধর্মশালার ঘরে রেখে একটা দোকানে চা খেয়ে গেলাম, তারপর সেই মঠে গিয়ে হাজির। সত্যি একটু বাড়িয়ে বলচিনে কি আনন্দ যে হলো ওকে দেখে! ও যেন আমাকে দেখে অত্যন্ত খুশির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, যেন ওর স্ফুরিত অধরে অভিমানের প্রকট চিহ্ন, দৃষ্টিতে প্রচ্ছন্ন অভিমান, যেন ও বলতে চাইছে এতদিন বুঝি আসতে নেই, আসবো কি করে, টাকা ছিল, তুমি বুঝি জানো না আমার টাকা ছিল কি না। বেশ বাবা, কত রাত হয়েছে খেয়াল নেই, মঠের সেবায় চাকর এসে জানালার মঠের দোর বন্ধ করার সময় হয়েছে। সেবার দিন চারেক পুরীতে ছিলাম, আবার সেই ফুলতোলা, আবার সেই বেড়ি সাজানো, কোনো দিন কামাই যেত না। ভালোবাসার বৃদ্ধি এমনতর বৃদ্ধি যে পুরী ছেড়ে যাবার সময় দস্তুর মতো কষ্ট হলো সেবার। যাই হোক, বাড়িতে চলে গেলাম। হুগলি জেলার আরামবাগ সাবজিভিশনে আমার বাড়ি, রেল স্টেশন থেকে অনেক দূরে। যেমন মশা তেমনি ম্যালেরিয়া, এত রোগী বেড়ে গেল সেবার যে বাড়িতে নাওয়া খাওয়ার সময় পায় না, দু টাকা আয়ও হতে লাগলো। শ্রাবণ মাসের দিন, সারা দুপুর মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি গরুর গাড়ি করে বাড়ি ফিরছি 3 মাইল দূরের একটা গ্রাম থেকে। কেদেটির খাল জলে টইটম্বুর হয়ে ফুলে ফেঁপে উঠেছে। গারোয়ান বলল, বাবু খাল পার হব, জল বড্ড বেড়েছে। আমি বললাম, কিচ্ছু হবে না, চলো। কতটুকু জল বেড়েছে আর, যাবার সময় এই খালের জলে নেমে গাড়ি পার হয়েছে, সুতরাং আমার ভয় কিছুই ছিল না। কিন্তু জলে নেমে ঠিক যেন খালের মাঝখানে আমরা এসেছি। তখন হঠাৎ গারোয়ান চেঁচিয়ে বলে উঠল, জলের তোর বড্ড বেশি, ছয়ের দড়ি খুলে দাও, তাড়াতাড়ি ছয়ের দড়ি খোলো, ও ডাক্তারবাবু শীঘ্রই। কি হচ্ছেই বা কি ঘটছে ভালো করে বোঝবার আগেই ছয় শুদ্ধ গাড়ি উল্টে গেল জলের তলায়। আমি সাঁতার জানি বটে, কিন্তু উপুর হওয়া ছয়ের মধ্যে এমন করে হাত পা আটকে গেল, মাথা ঠেকলো ছয়ের গায়ে, হুড়হুড় করে জল ঢুকতে লাগলো ওর ভেতরে। ডুবে মরে যেতে বসেছি ভেবে চিনতে হাত পা ছেড়ে দিলাম। ঠিক সেই সময় সত্যি কথা বলছি মশাই, কারো মুখে মনে এলো না, চোখের সামনে ভেসে উঠল বহুদূর পুরীর সেই শ্রীকৃষ্ণ মূর্তি। এমন স্পষ্টভাবে ফুটে উঠল সেই চোখ, সেই অভিমান স্ফুরিত অষ্টাধর, সেই মুখ। তারপর কি ঘটল আমি জানি না, যখন জ্ঞান হলো তখন দেখি আমি এক গাছের তলায় শুয়ে। তারপর চারপাশে দু তিনটে লোক আমার বুকে ওরা সর্ষের তেল মালিশ করছে। একটা ছবি তখনই আমার বিদ্যুৎ বেগে মনে এলো, বললে, তোমরা বিশ্বাস করবে না, তবুও বলবো, বলতে হবে আমায়। জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার আগের মুহূর্তে আমি কি দেখেছিলাম জানো? শ্রীকৃষ্ণ মূর্তি যেন আমার দিকে সাহায্যের ভঙ্গিতে দুহাত বাড়িয়ে দিয়েছে। সে কথা কিন্তু তখন মনে হয়নি, মনে হলো এখন। আমি এক লহমার মধ্যে সেই অভয়দানের ছবি দেখেছিলাম। আমার অসুস্থ মস্তিষ্কে বিকার হতে পারে অবিশ্রী, জোর করে বলতে চাইছি নে। বাড়িতে গিয়ে বিছানায় পড়েছিলাম প্রায় দিন 7-8। ঘুমের ঘোরে মাঝে মাঝে দেখেছি পুরীর সেই কৃষ্ণ ঠাকুর আমার শিয়রে বসে, কত ভালোবাসা তার চোখে। সেরে উঠলাম, কৃষ্ণ ঠাকুর কিন্তু ছাড়ে না আমাকে। তখন তো আমার সুস্থ অবস্থা, কি করে বলি অসুস্থ মস্তিষ্কের কল্পনা। একদিন স্পষ্টই বললে, তোমাকে ছেড়ে যাব না, কেউ আমার ভালোবাসত না, তুমি ভালোবেসেছিলে। আমি বললাম, না, এখানে তোমার কষ্ট হবে, তুমি চলে যাও তোমার সেই মঠে।
ও বললে, সেখানে আপনার লোক কেউ নেই, আমার মুখের দিকে কেউ তাকায় না, বড্ড হেনস্থা করে। ও বাবা, আবার হুগলি জেলায় পাড়াগাঁয়ের মতো মুখের বুলি। হাসি ফেলো আমার, হেসেই বললাম, তুমি ভালোবাসার কাঙাল। কৃষ্ণ ঠাকুর মৃদু হেসে চুপ করে রইল। দিন যায়, ডাক্তারি প্র্যাকটিস করি, প্র্যাকটিস খুব জেঁকে উঠেছে আজকাল, এত টাকা জীবনে কখনো রোজগার করিনি। পৈতৃক আমলে মাটির দোতলা ঘর ভেঙে ইটের দোতলা বাড়ি করব ভেবেছি, একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে বেশ ভালো ঘরেই, বিষয়ে খুব ডুবে আছি। হঠাৎ সেদিন রাত্রি কৃষ্ণ ঠাকুরটি এসে হাজির ঘুমের ঘরে। বললাম, কি খবর? ও হেসে বলল, ভুলে গেলে? না, তবে একবারও মনে করো না। তা বলতে পারো বটে, আমি কিন্তু সেখানে আর থাকতে পারিনি, ওসব বাজে কথা, আমার সেখানে ভালো লাগছে না, তুমি সেখানে নেই, আমি কি করে থাকবো, আমার সংসার নেই, তোমার কাছে বসে থাকলে আমার চলবে? ব্যাস এই পর্যন্ত। আর কৃষ্ণ ঠাকুরকে সেদিন দেখতে পেলাম না, ঠাকুর সোজা অন্তর্হিত। অনেক দিন কেটে গেল, আমার নতুন দোতলা বাড়ি উঠেছে, মেয়ের বিয়ে ভালো ঘরে হয়ে গিয়েছে, প্র্যাকটিস বেশ জমাট, দুটো নতুন ডাক্তারি আখড়া খুলেছি আমার গ্রাম থেকে দূরে, সাইকেলে যাতায়াত করি। একদিন খুব বৃষ্টি হয়ে গিয়েছে, আবার সেই বর্ষাকাল, সন্ধ্যের পর আমার নতুন সেন্টার থেকে রোগী দেখে ফিরছি, হঠাৎ এলো ভীষণ বৃষ্টি, কাছে ছাতা নেই, বর্ষাতে নেই, পাছে ভিজে যায়, এই জন্য আশ্রয় খুঁজবার জন্য এদিক ওদিক তাকাতে গিয়ে দেখি আমি নবীনগরের পুরনো থানাঘরের পাশে এসে পড়েছি। একটা গাছতলার সাইকেল রেখে ছুটে গিয়ে থানার মধ্যে ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে বৃষ্টির ধোঁয়ার আর সন্ধ্যার অন্ধকারে বাইরের জগৎ লুপ্ত হয়ে গেল যেন। নবীনগরের থানাঘর সম্বন্ধে কিছু না বললে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না। 25-30 বছর আগে এখানে একটা ফাঁড়ি ঘর ছিল, কেন উঠে গেল তা বলতে পারবো না, এখন কেবল মেজাজটা আছে আর দাঁড়িয়ে আছে। তিনটে দেওয়াল তিন দিকে, সেই তিন দেওয়ালের ওপর ভাঙা ছাদের কতটুকু দাঁড়িয়ে আছে, তারই তলায় কোনো রকমে দেওয়াল ঘেঁষে বৃষ্টির ছাঁট থেকে বাঁচবার দুরাশায় খাড়া রইলাম ভীষণ অন্ধকার চারিদিকে। হঠাৎ একটা ফোঁসফোঁস শব্দে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমার মনে পড়ে গেল, 25 বছরের পুরনো ভাঙা মেঝেতে দাঁড়িয়ে রয়েছি এবং দেওয়ালে মেঝেতে যেখানে অসংখ্য ফাটল ও গর্ত। খুব কাছে ফোঁসফোঁস করে উঠল আবার, আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি, কোথায় কোন দিকে কি সাপটা, এই অন্ধকারে কিছুই ঠাউর হয়। এমন সময় সাপটাকে আমি দেখতে পেলাম, যে দোরটা দিয়ে ঢুকেছি ওই দোরটাতে প্রকাণ্ড একটা কালী গুখরো ফণা তুলে দাঁড়িয়ে আছে। আমার অন্য দিক দিয়ে পালাবার উপায় নেই, কারণ ভাঙা দেওয়ালের ইঁটসুরকি একদিকের পথ বন্ধ করেছে, অন্য তিন দিকের দেওয়াল তো দাঁড়িয়েই আছে। সাপটা আমায় লক্ষ্য করে ফোঁসফোঁস করছে, এখনই ছোবল মারল বলে বেঘরে প্রাণ হারালুম সন্ধ্যার অন্ধকারে। কোনো উপায় নেই, একখানা ইঁট তুলে মারবার চেষ্টা যে করব সে চেষ্টা করতে সাহস পাইনি, যেই একটু নড়ব আর অমনি ও ছোবল মারবে। আমার তখনই মনে পড়ল সেই কৃষ্ণ ঠাকুরের কথা, আর দেখা হবে না, বিদায়। সাপটা তখনও দুলছে, আমি এক দৃষ্টে ওটার দিকে চেয়ে আছি, অন্যদিকে চোখ ফিরাতে পারছি না, ওর চোখের ক্রূর দৃষ্টি আমাকে সম্মোহিত করেছে। পরক্ষণে সাপটা ফণা নিচু করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। বাড়ি এসে সেই রাত্রে আবার কৃষ্ণ ঠাকুরের দেখা পেলাম গভীর ঘুমের মধ্যে। চোখ নাচিয়ে দুষ্টুমি সুরে বললে, কেমন? কি কেমন? সাপ আজ সন্ধেবেলা? ও বাপরে, কি বিপদেই পড়েছিলাম, মারা যেতাম আর একটু হলে আর কি। তাই কি তোমাকে মারা যেতে দিই? ওসব আমার খেলা, দেখলাম আমার কথা তোমার মনে আছে কি না, বিপদের সময়ে দুবার বিপদে ফেলে দেখেছি। কি দেখলে তা বলবে না, মরণই তো আর। চলো, পুরীতে আমি একলা আছি, ভালো লাগছে না, তারপর থেকে মশায় প্রায়ই পুরী এসে 2-3 মাস করে থেকেই যায়। এবার আমি অনেকক্ষণ পরে কথা বললাম, সেই ঠাকুরটি সেই রকমই পাগল মশায়, পাগল, আমাকে কোথাও যেতে দেবে না। ও আবার কি,
আমার কাজকর্ম নেই মশাই, আপনারাই বলুন তো। নমস্কার।